ভালো উৎপাদন হলো ন্যায্য দাম না পাওয়ায় বিপাকে পড়েছেন গাইবান্ধা ও ময়মনসিংহের পাট চাষীরা। আর পাইকাররা বলছেন বিভিন্ন প্রতিষ্ঠান পাট কেনা বন্ধ করে দেওয়ায় বাজার পড়ে গেছে। গত বছর লাভ হওয়ায় চলতি মৌসুমে গাইবান্ধায় বেড়েছে পাটের আবাদ। জেলার কৃষি বিভাগ জানিয়েছে এবছর লক্ষ্যমাত্রার চেয়ে 370 হেক্টর জমিতে পাট চাষ হয়েছে। এবারে 16,600 হেক্টর জমিতে পাটের আবাদ হয়েছে, গতবার ছিল 15,500। তো বর্তমান আমরা পাটের কর্তন প্রায় শেষ এবং ফলনও কিন্তু কৃষকেরা খুব ভালো ফলন পেয়েছে, বিশেষ করে বিঘাপতি 10 মণ প্রায় 9 থেকে 10 মণ গড় ফলন। তবে সে অনুযায়ী দাম না পাওয়ায় লোকসানে পড়েছেন চাষিরা। বর্তমানে জেলায় প্রতি মণ পাট বিক্রি হচ্ছে 2500 থেকে 2800 টাকায়। পাট চাষীদের দাবি এতে মণ প্রতি লোকসান হচ্ছে 300 থেকে 400 টাকা। ফলন পাটের কিন্তু সরকারের যদি নির্ধারিত একটা রেট করে দিত, তাহলে আমরা কৃষকেরা বাঁচতে পারতাম। যদি সরকারি বিজিএমসি থাকতো তাহলে হয়তো বা এখানে আমরাও লাভবান হতাম। আমাদের বর্তমান বাজার সাথে সরকারের কোনো রেট লেখা হচ্ছে না। ময়মনসিংহের সবচেয়ে বড় অষ্টধার পাটের বাজারে প্রতি মঙ্গল ও শুক্রবার বেচে কেনা চলে সোনালি আশের। ময়মনসিংহ ছাড়াও জামালপুর ও শেরপুরের ব্যবসায়ীরা আসেন এখানে। তবে এবার ক্রেতা সমাগম তেমন একটা না থাকায় বিপাকে পড়েছেন চাষিরা। আগে বাসলাম আমরা 2900 বা 3200, এখন না 2700 কেমনে বেসুন যা। পাট কেনা বেচা করা যাচ্ছে না, আমরা যাই পাট কেনাকাটা করেছি, এ পর্যন্ত কোনো গ্রাহক বা কোনো বায়ার আমাদের পাটের কাছে আসে না। সরকারিভাবে দাম নির্ধারণের দাবি পাট চাষীদের। কামরুন নাহার, দীপ্ত, বার্তাকক্ষ।